শুভ ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জানান ইউনূস আপনাদেরকে কি জানিয়েছেন? আমার আমার পেছনে যে হিলটন হোটেল সেখানে বাংলাদেশ দল রয়েছে, সেখানে বাংলাদেশ দল আজকে কোনো অনুশীলন করেনি, কিন্তু আইসিসির একটি অনুষ্ঠানে তারা যোগ দিয়েছিলেন। এর একটু আগে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনূস গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। তিনি জানিয়েছেন যে আইসিসির একাধিক সিদ্ধান্ত, গতকালকের ম্যাচে বৃষ্টি পুরোপুরি হয়েছিল, মাঠ না শুকিয়ে বাংলাদেশকে মাঠে নামিয়ে দিয়েছে, এবং ফলস একটি থ্রো নিয়েও কিন্তু পাঁচ রান পেনাল্টি আসতে পারত, সেটি নিয়ে যে 8 তারিখে অস্ট্রেলিয়ায় যে আইসিসি মিটিং আছে সেগুলো তুলে ধরা হবে। এদিকে বাংলাদেশের পারফর্ম কিন্তু অনেকটা সন্তুষ্ট বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, কারণ ভারতের বিপক্ষে তারা যে দাপট দেখিয়ে খেলেছে তার জন্য কিন্তু প্রশংসা পাচ্ছে। তবে বাংলাদেশ দল আজকে যে অনুশীলন ছিল সে অনুশীলন তারা ক্যান্সেল করেছে, আগামীকাল থেকে অনুশীলন করবো। আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশ যে হোটেল আসে তার আছে তার চারপাশটা আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা দেখাচ্ছি যে বাংলাদেশ দল যে হোটেলে রয়েছে সেই হোটেলের সামনে কিন্তু সকাল থেকে কিছু খেলোয়াড় বের হয়েছিল তাদের ব্যক্তিগত কাজের জন্য, এবং পরবর্তীতে তারা আজকে সারাদিন বিশ্রামে কাটাবে এবং তারা নিজেদের ঘুরবে, কারণ টানা খেলার কারণে তারা অনেকটা সময় পাচ্ছে না, সেক্ষেত্রে তারা একটু বিশ্রামে আজকে দিন কাটাতে চায়। আমরা দেখছি যে বাংলাদেশ টিম হোটেল যেখানে সেখান থেকে আমরা দেখানোর সর্বশেষটা দেখানোর চেষ্টা করছি, কারণ বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশে একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচ জিততে পারে, লিটন দাসের যেভাবে ব্যাটিং করেছিল, পরবর্তীতে শুরুতে তাসকিনের বোলিং, সেটা কিন্তু প্রশংসা দাবি দেয়। কিন্তু আইসিসির সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে এবং আইসিসিকে জানানো হয়েছিল যে ম্যাচ খেলতে হবে, যে কোনো উপায়ে তাদের মাঠে নামতে হবে, সেটি হয়েছে। এবং আমরা দেখেছি মাঠ থেকে যারা খেলা দেখছিলাম তারা দেখছিলাম যে বৃষ্টির মধ্যেও মাঠ কর্মীরা কাজ করছে মাঠ শোকানোর জন্য, আউটফিল্ড অনেকটা স্লো ছিল, সেক্ষেত্রে অনেকটা বাউন্ডারিগুলো আটকে গিয়েছে, সেটি 2 রান হয়েছে, বাংলাদেশ 5 রানে হেরেছে। এবং তারপরে বাংলাদেশের যে পারফরমেন্স সেদিনে সন্তুষ্ট, কিন্তু আর একটা জায়গায় আফসোস রয়েছে, সেই আফসোসটা হচ্ছে যে বাংলাদেশ দলের কাছে যে মুসাদ্দেক, আফিফ, সাকিবরা শেষ পর্যন্ত জ্বলে উঠতে পারেনি। যদি তারা শেষ পর্যন্ত জ্বলে উঠতে পারতো তাহলে কিন্তু ফলাফলটা নিজেদের কাছেও আসতে পারতো উপমা। তো আরও একটি ম্যাচ আছে 6 তারিখে, তার আগে বাংলাদেশ দল আগামীকাল অনুশীলন করবে এবং পাকিস্তানের বিপক্ষে জিতে তারা দেশে ফিরবে, এমনটাই সংকল্প বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটারদের। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।